বাবা আমি স্কুলে পড়তে চাই, আমি মাদ্রাসায় পড়তে ভালো লাগে। বাবা এটা তুমি কি কইলা? তোমার হাতে যে আছে আল্লাহর পবিত্র কোরআন, এটা অনেক দামি জিনিস। এই দামি জিনিসটা আজকে তুমি পড়তেছ, কালকে তুমি অনেক জনকে শিখাইবা। তোমার মুখে ইসলামের কথা শুনা কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করব। ইসলাম ধর্ম হইল গিয়া শান্তির ধর্ম, এটা আমাকে মুসলমানদের ধর্ম। তুমি ওয়াজ মাহফিল করবা, লাখ লাখ মানুষ তোমার কথা শুনবো, তোমার সবাই সালাম দিব, সম্মান করব। বাবা এই কথা তুমি আর কইও না, তুমি মাদ্রাসায় পড়বা, তুমি অনেক বড় কোরআনের হাফেজ হইবা। বাবা এক সাইডে দামি মানুষ দুনিয়াতে আর আখেরাতে কে হইতে পারে? চলো বাবা, তোমার মেয়ে মাদ্রাসায়। আমরা হইছি মুসলমান, আমাদের সবাইরই পবিত্র কোরআন শিখতে হইব। তুমি মন দিয়া পড়ো বাবা, তোমার নিয়া আমার অনেক স্বপ্ন। কিরে বন্ধু, তোর ইসে আমার উপরে উঠাইবি? উঠাবো না মানে? আরে রাস্তাঘাটে কোন ঘরের হিসাব নাই, আমার যে জন্ম দিয়েছে আমার বাপও যদি যে আমার হিসাব এটা কোথায় যাইব, আমি ধরে লইয়া যাম। আরে এখন হইছে আমি যাত্রী গো কামলা, রিক্সা ড্রাইভার, তোরা কইলে যে তুমি ডাকো। জানো বন্ধু, আমার ছেলে এবার ফার্স্ট হইছে, ওরে নিয়া আমার অনেক স্বপ্ন। ভালো, কিন্তু ইংরেজি স্কুলে ফার্স্ট হওয়া তোর ছেলে, তোর জীবনের পরকালে কি কাজে লাগবো? মানে বাবা বাবা আমার পুষ্পর মুখস্থ হয়েছে, হাসি তৈতে আর বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। শোন, আল্লাহ তোর তিনটা ছেলে সন্তান দিছে, সেই প্রথম সন্তান থেকে আজ পর্যন্ত তোর আমি কত হাজার বার কইছি, অন্তত একটা সন্তান রে তুই মাদ্রাসায় দে, আল্লাহ রাস্তায় দে। দোস্ত রে, চোখটা বন্ধ কইরা একটা বারের জন্য একটু ভাইবা দেখতো, আজ যদি আমি মরা যাই আমার ছেলে আমার জানাজা পড়াইব, আমার কবরের সামনে গিয়া কোরআন হাদিসের দলিল দিয়া আল্লাহর কাছে আমার জান্নাত চাইব। তুই যদি এখন মরা যাস তোর ছেলে তোর জানাজাও পড়তে পারবো না, তোর কবরের সামনে ইংরেজি রচনা ছাড়া আর কিছুই কইতে পারবো না। পারবো না মা বাবা আত্মীয় স্বজনের দোয়া কালাম পইরা কবরের আজাব থেকে বাঁচাইতে। দোস্ত রে, তুই আর আমি ছোটবেলা থেকে এই গ্রামে একসাথে বড় হয়েছি, তুই লেখাপড়া কইরা অফিস আদালতে কাজ করস আর আমি লেখাপড়া না কইরা রিক্সা চালাই, কিন্তু তুই গ্রামের ব্যাপক মানুষের সামনে আমার বন্ধু কইয়া পরিচয় দেয়, এটা আমার অনেক ভালো লাগে, তোর মনটা অনেক ভালো। দোস্ত রে, অন্তত নিজের কথা চিন্তা করে হইলো, তোর একটা ছেলে তুই মাদ্রাসায় দে। রাসেল, বিষয়টা আমি এত গভীরভাবে কখনো ভাবিনি। বন্ধুরে, আজই তুই আমার ছোট ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করার ব্যবস্থা করে দে। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, একটি হরফ পড়লে মা গো দশটি নেকি হয়, পিতা মাতার আমল নামা মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো।